পিডিআর বিদ্রোহ দীর্ঘ দিনের পরিকল্পনা, যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে দুর্বল করা। এর সাথে জড়িত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক ও একটি বিদেশি শক্তি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল বিডিআর বিদ্রোহ নিয়ে এক সংবাদ সম্মেলন। সেখানে এসব কথা জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। বলেন, বিডিআর বিদ্রোহ অপারেশন ডাল ভাত নয়, বরং আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়িয়ে বিডিআর সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি করে, যার চূড়ান্ত ফল এই বিদ্রোহ। এই ঘটনার তদন্তে অনেক সীমাবদ্ধতা ছিল বলেও মনে করেন অবসরপ্রাপ্ত এই সামরিক কর্মকর্তা। এই হত্যার সাথে জড়িতদের তথ্য সরকারের হস্তক্ষেপের কারণে বের করা সম্ভব হয়নি, এমনটাই জানান আব্দুল মতিন। এই ব্যাটালিয়ন বিদ্রোহ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও এই ব্যাটালিয়নের কোনো অফিসার মারা যায়নি। দ্বিতীয় হচ্ছে, 14 লং কোর্সে কোনো অফিসার মারা যায়নি। তৃতীয় হচ্ছে, ডিজি সব অফিসারকে বলেছিলেন, গো ব্যাক টু ইউর ইউনিট, ব্রিং দেম ব্যাক, আই উইল মোটিভেট দেম।